নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মাথা হেঁট বারবার হয়েছে, লাগাতার হয়েছে, তবে এবারে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হলেও লজ্জায় মাথা নত হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির। কারণ নোবেল জয়ী অধ্যাপকের চয়েস কিন্তু এই রাজ্য নয়, যোগীরাজ। আর সেখানে গিয়েই লজ্জায় মাথা নিচু হয়ে গেল মমতা ব্যানার্জির। কেন বলছি, চলো শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নোবেলজয়ী অমর্ত্য সেনের সম্পর্ক খুব ভালো, এবং তার সঙ্গে সঙ্গে আরও এক নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সম্পর্ক খুব ভালো, এটা আপনারা জানেন। বিভিন্ন সময়ে নোবেলজয়ীরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে, বিভিন্ন সময় মোদি সরকারের বিরোধিতাও করেছে নোবেলজয়ীরা। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই এই নোবেলজয়ীদের কার্ড সামনে আনেন, মানে এরা এই বলেছে, ওরা এই বলেছে। রামকে নিয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনের কথা তো আমরা শুনেছি, সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল, বাদ দিন। কিন্তু এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গর্ব করতেন। আর এই রাজ্যের অনেকেই, বামপন্থীরাও বলতেন, হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সরি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার একটা বিরাট অবদান এবং তিনি বাংলার জন্য ভাবেন। আজকে একটা অদ্ভুত ব্যাপার আমার লাগলো, সেটা হচ্ছে এই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের চয়েস হচ্ছে যোগী রাজ্য, এবং তিনি সেখানে গবেষণার জন্য উত্তরপ্রদেশটাকে বেছে নিয়েছেন। তার এই গবেষণা হচ্ছে এআই নির্ভর প্রযুক্তিকে দিয়ে কীভাবে প্রান্তিক মানুষের উন্নতি করা যায়, তার জন্য তিনি উত্তরপ্রদেশকে বেছে নিলেন। ভাবুন একবার, তিনি তো পশ্চিমবঙ্গকে বাছতে পারতেন, কিন্তু তিনি বাছেননি, তিনি বেছেছেন উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশকে বাছলেন, এবং উত্তরপ্রদেশকে বাছা মানেই এই রাজ্যে তো সবার নাক তোলে না, যোগীর রাজ্য। যোগী মানে যেখানে বুলডোজার চলে, যোগী মানে যেখানে হিন্দুত্ববাদ, যোগী মানে যেখানে জয় শ্রীরাম ধ্বনি ওঠে, যোগী মানে যেখানে রাম মন্দির, যোগী মানে যেখানে এনকাউন্টার নাকি মাঝে মধ্যেই হয়ে যায়, সেই যোগী রাজ্যে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তার রিসার্চ করতে। তিনি গবেষণা করবেন, তিনি গবেষণা করবেন প্রান্তিক মানুষের কী করে উপকারে লাগানো যায় এআই টেকনোলজি। আজকে এআই টেকনোলজি ছাড়া কোনো কিছু নেই, সমস্ত কিছুই হয়ে গেছে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কাজ করার জন্য, মানে এআই টেকনোলজিকে কাজে লাগানোর জন্য, সেটা গরিব মানুষের প্রান্তিক মানুষের কীভাবে কাজে লাগে সেটার জন্য তিনি বেছে নিলেন একদম উত্তরপ্রদেশকে। অর্থাৎ এই রাজ্যের কোনো প্রান্তকে তিনি বাছলেন না। জনবিন্যাসের জন্য কি বেছে নিলেন, এই প্রশ্নটা আসবে, কিন্তু পশ্চিমবঙ্গ তো উত্তরপ্রদেশের পরেই ছিল, তো উত্তরপ্রদেশেই তো করতে পারতেন। অ্যাকচুয়ালি এই রাজ্যে করলে কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে পড়তে হবে বলেই মনে হয় তিনি ভাবছেন। আসলে আমরা তো দেখছি এখানে প্রান্তিক জায়গায় মানুষ উপকার পাবে কি, কারণ এখানে তো কাঠমানি আছে, একজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি জেলে। কেন জেলে? কারণ হচ্ছে তিনি কমিশন খেতেন ধান থেকেও, মানে ধান কৃষকরা জমা দিলে সেখান থেকেও কমিশন খেতেন। এটা এখন অপরাধ তার শোনা যাচ্ছে, অভিযোগ তার বিরুদ্ধে। এগুলো কিন্তু উত্তরপ্রদেশে যোগী রাজ্যে কোথাও শোনা যায় না। তাই একজন নোবেলজয়ী তিনি ঠিক জায়গা বেছেছেন, ঠিক জায়গা বেছে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সম্পর্ক সম্পর্কের জায়গা, কিন্তু কাজের জন্য আসল জায়গা হচ্ছে যোগী রাজ্য। আজকে বাংলার মুখে তৃণমূলের সমর্থক যারা আছেন বা যারা অন্য দলের সমর্থন করেন, গলা ফাটান, তারা একবার ভাববেন। একজন নোবেলজয়ী তার চয়েস হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশ, যোগীরাজ, যেটাকে এই বাংলার বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা ঘৃণার চোখে দেখে, কারণ সেখানে নাকি রাম নাম হয়, আর রাম নাম তো এই দেশের, মানে এই রাজ্যের বুদ্ধি বেঁচে খাওয়া লোকের কাছে ভয়ঙ্কর ব্যাপার। কারণ ভূতের মুখে তো রাম নাম শোনা যেতে পারে, কিন্তু এই বুদ্ধি বেঁচে লোকেদের কাছে রাম নাম আরও ভয়ঙ্কর, তারা নেবে না। কিন্তু যোগী রাজ্যে তো রাম রাজ্য, সেখানেই অযোধ্যা, সেখানেই সব কিছু, সেখানেই যাচ্ছেন কিন্তু নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার, যে সুশাসন যদি কাউকে বলা হয় তো সেটা হচ্ছে যোগী রাজ। কোনো মাফিয়া ট্যাপ হু করতে পারে না, মাফিয়া বেশি লাফালাফি করলেই এনকাউন্টারে শুয়ে পড়ে। সবাই জানি আমরা এনকাউন্টার হয়, সবাই বলে এটা ফেক এনকাউন্টার, কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই ফেক এনকাউন্টার প্রমাণ হয়নি।
কিন্তু এনকাউন্টার হয়। বুলডোজার দিয়ে অবৈধ বাড়ি ভেঙে গুঁড়িয়ে দুর্মুষ করে দেওয়া হয়। ওখানে রাত্রিবেলা মা বোনেরা নিশ্চিন্তে বেরোতে পারে, কারণ জানে যোগী রাজ চলছে, এখানে কিছু হবে না। আর যদি কেউ ভুল করে করে ফেলে তাহলে তার যে কপালে কী দুর্ভোগ আছে সেটা বিভিন্ন বুলডোজারে ভেঙে যাওয়া ঘরগুলোকে দেখলে এবং এনকাউন্টারে ঠ্যাং উড়ে যাওয়া, হাত উড়ে যাওয়া, বডি চলে যাওয়া এসব তালিকা দেখলে মোটামুটি বোঝা যায়। যোগীরাজ এমন রাজত্ব যেখানে দাঁড়িয়ে অপরাধীরা আগে সারেন্ডার করে দেয় যে আমি অপরাধ করেছি বাবা আমাকে ঢুকিয়ে দাও, নয়তো যোগীরাজের মানে এই যোগীর চোখে পড়ে গেলে মানে রোশন হলে পড়লে বৈশেষ, মানে খবর খারাপ। তাই যোগীরাজের জন্য কিন্তু এই রাজ্যের বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা একটু নাক সিটকালেও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক জায়গায় বেঁচেছেন। আর তার সঙ্গে সঙ্গেই এই রাজ্যে একটা নতুন বার্তা এসে গেল সবার কাছে, সেটা হচ্ছে সুশাসন কোথায়। আপনারাও কি চান না যে এই রাজ্যটা সেরকম জায়গা হোক? দেখুন যোগীরাজ্য আজকে কোন জায়গায় গেছে, উন্নতি ডেভেলপমেন্ট তো হচ্ছেই, অযোধ্যা বাদ দিন, অযোধ্যার সামনে আমরা কোথাও টিকবো না। অন্যান্য জায়গা দেখুন, হাইওয়ে থেকে শুরু করে সব কিছু, আজকে উত্তরপ্রদেশ কোন জায়গায়। আর তার জন্য যদি সবচেয়ে বেশি অবদান কিছু থাকে সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আপনি আসাম দেখুন আজকে কোথায় চলে যাচ্ছে, আপনি যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে সেখানে চলে যাচ্ছে, উন্নতি হচ্ছে। ভাজপা পরিচালিত বা বিজেপি পরিচালিত রাজ্যগুলো সেগুলো উন্নতি করছে, আর আমাদের রাজ্য দিন দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে আমরা রোজ সকালবেলা উঠে চিন্তা করি আজ কোন মন্ত্রী ধরা পড়লো, তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না। ভাবুন আপনি, বুকে হাত দিয়ে বলবেন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। আজকে আমাদের কী চিন্তা হয়, নিশ্চয়ই সেটিং আছে, কেন এখনও মন্ত্রীটাকে গ্রেপ্তার করছে না, কেন এখনও মাথা ধরা পড়ছে না, তাই না? কেউ কি ভাবি আমরা কেন এখানে কারখানা আসছে না, ওই কারখানাটা কেন এখানে এলো না, ওই কারখানাটা কেন খুললো না? ভাবি না, কারণ সকাল বিকেল আমরা জানি এখানে দুর্নীতি হয়, যোগীরাজে দুর্নীতি নেই। তাই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক জায়গায় পছন্দ করে নিয়েছেন এবং সেখানেই তিনি গবেষণা করছেন এবং সেখানে আরও উন্নতি হবে মানুষের, কারণ প্রান্তিক মানুষের উন্নতির জন্য এই নোবেলজয়ী যে চিন্তাভাবনা নিয়েছেন অর্থাৎ এআই টেকনোলজিকে ইউজ করে, কাজে উত্তরপ্রদেশের উন্নতি চচ্চর করে আরও হবে। কি হাত কামড়াতে ইচ্ছে হচ্ছে না, আমরা কোন ভুল করে ফেলেছি? ভাবুন ভাবুন ভাবুন, ভাবানোর জন্য রুদ্রবার্তা। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে লাইক করবেন আর সবাইকে শেয়ার করে বলবেন। হ্যাঁ, নোবেল জয়ী কিন্তু এই রাজ্য ছেড়ে চলে গেছেন উত্তরপ্রদেশে। মমতা ব্যানার্জি যতই বলুন আমার সঙ্গে আছে সবাই, আমার সঙ্গে আছে সবাই, আসলে কাজের ক্ষেত্র হলে সম্পর্ককে কেউ পাত্তা না দিয়ে সোজা যেখানে কাজ ভালো হবে সেখানেই যাচ্ছে। আর যোগীরাজ এমনই রাজ, বা যোগী আদিত্যনাথ এমনই একজন মুখ্যমন্ত্রী, তিনি অযোধ্যায় তার যাওয়ার কথা ছিল সেটাকে ক্যান্সেল করে গতকাল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসেছেন, কথা বলেছেন এবং তাকে সমস্ত কিছু ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ব্যাস এটুকুই ছিল আপনাদের জানানোর। এবারে আপনার কাছে নৈতিক দায়িত্ব, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করা এবং যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। আরও একটা কথা বলছি, রুদ্রবার্তা টুডেটা অবশ্যই দেখবেন, কারণ সেখানে বাংলার রাজনীতি নিয়ে চেষ্টা করছি কিছু বলার, কিছু বোঝানোর, দেখতে থাকবেন, ভালো লাগবেই আশা করি। খুব ভালো থাকুন, নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।